Rohit, long time no see. How have you been? Welcome to Daily English Day 2. This is me, Shravanti Bhattacharjee, and this is me, Rohit Khandokar. So, what's our topic today? Many ways to answer, how have you been? Well, so, what can be the number one? Keeping busy. Keeping busy মানে হচ্ছে আমি ব্যস্ত ছিলাম বা কাজে ছিলাম। এর সাথে সাথে আমরা আরেকটা ইউজ করতে পারি। Keeping myself out of trouble. Keeping myself out of trouble মানে আমি ভালোই ছিলাম। I am fine না বলে আমরা বলতে পারি keeping myself out of trouble. Trouble. Next one we can say could be worse. তাহলে কি হবে? Could be worse. Exactly. তার মানে হচ্ছে আমি এর থেকেও খারাপ থাকতে পারতাম। এর মানে হচ্ছে কিন্তু আমি ভালো আছি। আমি ভালো আছি এটা বলার জন্য আমরা I am fine না বলে আমরা কি ইউজ করতে পারি? Could be worse. And same ভাবে আমি এর থেকেও ভালো থাকতে পারতাম বা আমি ভালো নেই এটা বলার জন্য আমরা ইউজ করতে পারি could be better. কি বলতে পারি? Could be better. Exactly. Next আমরা আরেকটা বলতে পারি same as always. Exactly. Same as always মানে হচ্ছে যে সবসময় যেমন ছিলাম তেমনই আছি। ওকে এটা কিন্তু আমরা ভয়েস দিয়ে কয়েকটা মিনে বলতে পারি। একটা বলতে পারি যেই তো সবসময় যেমন ছিলাম তেমনই আছি। Same as always. আবার আপনি যদি হচ্ছে কারোর সাথে একটু রাগ করে ব্যাপারটা বলতে চান যে কেমন থাকবো আবার সবসময় যেমন ছিলাম তেমনই আছি তখন আপনি ভয়েস দিয়ে কিন্তু একটু এটা মিন করতে পারেন যে same as always মানে কেমন আর থাকবো সবসময় যেমন ছিলাম তেমনই আছি এক কথায় কথার টোনটাকে মিন করে এক্স্যাক্টলি ভয়েসটা ইউজ করা ভয়েসের টোন আপ ডাউন করাটা কিন্তু স্পোকেন ইংলিশে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এটার সাথে মিল রেখে আমরা আরেকটা বলতে পারি same as usual কি বলতে পারি same as usual same meaning same as always and same as usual এই দুটো কিন্তু সেম মিন করছে যে আমি যেমন ছিলাম তেমন আছি বা ভালোই আছি তাহলে আমরা আরেকটাও বলতে পারি not so good exactly সব সময় কেউ যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে কেমন আছো আমরা কিন্তু ভালো থাকলেও বলি এই তো ভালো আছি না থাকলেও বলি ভালো আছি বাট নট নেসেসারি আপনাকে সব সময় রিপ্লাই করতে হবে আই এম ফাইন আই এম গুড রাইট আপনি মাঝে মধ্যে এটাও বলতে পারেন যে না আমি আসলে ভালো নেই দ্যাট টাইম উই ক্যান ইউজ দিস ফ্রেজ নট সো গুড রাইট নট সো গুড অ্যান্ড এভাবে আমরা আরেকটা ইউজ করতে পারি নট ভেরি ওয়েল নট ভেরি ওয়েল সবাই আমাদের সাথে সাথে কিন্তু একবার করে বলা প্র্যাকটিস করবেন সো দ্যাট আপনি খুব ইজিলি হচ্ছে এগুলো লার্ন করতে পারবেন যে বিভিন্ন সিচুয়েশনে আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো কারোর সাথে প্রথম দেখা হলে আমরা কিন্তু জিজ্ঞেস করি যে কী খবর কেমন আছো সব কিছু কেমন চলছে তখন অলওয়েজ আমরা বেশিরভাগ এই রিপ্লাইটাই দিই যে আই এম ফাইন সো এটা না বলে আজকে যে আমাদের লেসন এই সবগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি সো যেটা বলছিলাম যে Not very well. মানে আমি খুব একটা ভালো নেই. So, next one. So, এইটাকে আমরা আরেকটু মডিফাই করে বলতে পারি. None too well. Exactly. Okay. None too well. Yes. It's a very, very, very good phrase. None too well. এই এক্সপ্রেশনটা আমরা যারা নেটিভরা আছেন তারা অনেক ইউজ করেন. So, আমরাও এটা এখন থেকে ইউজ করার চেষ্টা করব. None too well. প্র্যাকটিস করতে করতে হয়ে যায় actually. Exactly. Okay. এরপর আমি আরেকটা বলতে পারি যে I've had better days মানে আমি ভালো নেই এর থেকেও ভালো সময় আমার ছিল I've had better days যে আমার এর থেকেও ভালো সময় কাটিয়েছি সো এটার মিনিংটা এরকম হয় যে I'm not good বা I'm not fine I'm in trouble ওকে সো I've এর ফুল ফর্ম হচ্ছে I have better days এটাকে আমরা কন্ট্রাকশনে বা কন্ট্রাক্ট করে বলছি of I have কে আমরা বলছি of I've had এটাতে কি হয় যখন আমরা কন্ট্রাকশন ইউজ করি এর ফলে কিন্তু আমাদের হচ্ছে ফ্লুয়েন্সি ঠিক আছে আমাদের কথাটা অনেক সময়টা কম লাগে বলতে চাই আই হ্যাভ হ্যাড বেটার ডেজ এটাতে যতটুকু সময় লাগে তার থেকে এটাতে সময় অনেক কম লাগে যে ইট সেভস টাইম অ্যাকচুয়ালি আই হ্যাড বেটার ডেজ সো এটা আপনার ফ্লুয়েন্সি কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে ওকে রোহিত সো দ্য লাস্ট ওয়ান আই হ্যাভ বিন আন্ডার দ্য
weather. হ্যাঁ, বাট এটা ওর মতো হেসে বলা যাবে না। তার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে I've been under the weather মানে হচ্ছে আমি ভালো নেই। সো এটা যখন আপনি হেসে হেসে বলবেন তখন মানে মিনিংটা অন্যরকম হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি তো এখন ভালো আছি, তো আমি এখন যদি বলি আমি ভালো নেই, সেই জন্য আমি হেসে দিয়েছি অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। সো দ্য এক্সপ্রেশন ইজ I've been under the weather। এর মানে হতে পারে যে আমি ভালো নেই বা আমি অসুস্থ ছিলাম বা যে কোনো কারণেই হয়তো আমার সিচুয়েশনটা আমার হচ্ছে ভালো ছিল না। সো এই টাইমে আমরা একটা ইউজ করতে পারি যে I've been under the weather। সো ইয়াস, আজকের এই লেসনটা কিন্তু সবার জন্য খুব বেশি হেল্পফুল হবে। অ্যান্ড সবাই হচ্ছে ভিডিওটা পজ করে করে আপনারা চাইলে লিখে নিতে পারেন এবং আমরা বলার পর আপনি নিজে বলে বলে প্র্যাকটিস করবেন। অ্যান্ড অ্যানাদার টিপস, যে সবাই কী করবেন, সবার ফোনের যে রেকর্ডার অপশন আছে এই ফ্রেজগুলো এক্সপ্রেশনগুলো শেখার পর সবাই একবার করে রেকর্ড করে তারপর নিজে শুনবে। ইট উইল হেল্প ইউ আ লট। সো ইয়াস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Take care and bye bye.